ता जुगे रामचंद्र 14 बसर पर बनबास जो घरे फिर एलें अयोध्या जो फिर एस राम राजा फिर एस राम के सिंहासने बसते दिलें भगवान के सिंहासने बसते दिए राम गलाय एक मुक्तार माला दिए बाबा এখন ওই মুক্তার মালাটা যখনই রামচন্দ্রের গলায় দিলেন তখন এই মুক্তার মালাটা রামচন্দ্র হাতে নিয়ে বলছো গো এই মুক্তার মালা তো তোমরা আমার গলায় দিয়েছো কিন্তু তোমরা কি জানো এই মুক্তার মালাটা আমার গলায় শোভা পায় না বলছে তাহলে কার গলায় শোভা পায় বললেন যে আমার সুখে দুঃখে আমার সুখে যে সুখী হয়েছিল আমার দুঃখে যে দুঃখী হয়েছিল से एक बनर पशु हमार नाम जीवन कखोदी बदल थी बोलें से के বললেন সে আর কেউ নয় সে হলো আমার ভক্ত হনুমান তাই এই মালাটা আমার ওই হনুমানের গলায় শোভা পায় রামচন্দ্র নিজের গলা থেকে ওই মুক্তার মালাটা খুলে যেই না হনুমানের গলায় পরিয়ে দিলেন হনুমান কি করছে জানেন বাবা ওই মুক্তার মালাটা একটা একটা করে মুক্তা দাঁতে নিচ্ছে চিবাচ্ছে ফেলে দিচ্ছে দাঁতে নিচ্ছে চিবাচ্ছে ফেলে দিচ্ছে এখন এটা দেখে লক্ষ্মণের একটু রাগ হয়ে গেছে লক্ষ্মণ হনুমানকে দেখে বলছে হনুমান তোমার লজ্জা করে না আমার দাদা তোমাকে এত ভালোবেসে তোমার গলায় মুক্তার মালা দিয়েছে আর তুমি সেই মুক্তার মালাটা গলায় না পড়ে তুমি দাঁতে চিবাই চিবাই ফেলে দিচ্ছ তোমার লজ্জা করে না ওই কথাই বলে না হনুমানের গলায় আবার মুক্তার মালা এত সাহস তোমার কে দিয়েছে যে তুমি মুক্তার মালা দাঁতে নিয়ে চিবাই চিবাই ফেলে দিচ্ছ কেন হনুমান বললেন প্রভুকে লক্ষ্য করে বলছে প্রভু ও দয়াময় আমি যে এই মুক্তা আমার দাঁতে নিয়ে চিবাই চিবাই ফেলে দিচ্ছি তুমি যেন রাগ করো না আমি যে চিবাই ফেলে দিচ্ছি দয়াময় এর মধ্যে একটা কারণ আছে কি কারণ আমি এই মুক্তাটা চিবাই চিবাই দেখছি যে এর মধ্যে কি আমার রাম আছে এর মধ্যে কি আমার রাম আছে বললেন তুমি পাগল হয়ে গেছো এই মুক্তার মধ্যে রাম থাকবে বললেন কেন ভগবান নাই কোন জায়গায় আচ্ছা বলুন ভগবান কোন জায়গায় নাই পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে কোথায় ভগবান নাই জলে জঙ্গলে পাহাড় পর্বতে অনালে অনিলে কোথায় ভগবান নাই বললেন প্রত্যেকটা জায়গায় ভগবান আছে তুমি দেখার মতো নয়ন তৈরি করতে পারো নাই তাই তুমি আমার ভগবানকে দেখতে পাও না প্রত্যেকটা জায়গায় আমার ভগবান আছে হনুমান যখন বললেন প্রত্যেকটা জায়গায় ভগবান আছে তখন লক্ষণ বলছে প্রত্যেকটা জায়গায় যদি ভগবান থাকে তাহলে তোমার ভিতরেও ভগবান আছে বলে অবশ্যই আমার ভিতরে যদি ভগবান না থাকবে তাহলে আমি এখনো দাঁড়িয়ে আছি কিভাবে এই যে আপনারা এখানে বসে আছেন দেখছেন এগুলো আপনাকে কে করাচ্ছে আপনি কার দ্বারে খাচ্ছেন কার দ্বারে কথা বলছেন কার দ্বারে চলছেন তাহলে নিশ্চয়ই আপনার ভিতরে একজন আছে তাহলে আমাদের কর্তব্য কি যার দ্বারে আমি খাচ্ছি যার দ্বারে আমি চলছি যার দ্বারে কথা বলছি আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য একবার তার বদনটা দর্শন করা লক্ষণ বলছে তোমার ভিতরে যদি ভগবান থাকে তাহলে তুমি ভগবানকে দেখাতে পারবে বললেন অবশ্যই দেখাতে পারবো আমি যাকে আরাধনা করি যার চরণে আমার এই জীবন যৌবন মনপ্রাণ আমি যার চরণে জনমের মতো অর্পণ করে দিয়েছি আমি তাকে কেন দেখাতে পারবো না বলছে তাহলে দেখাও তো দেখি এই না যেই বলেছে বাবা মনে মনে রামচন্দ্রকে স্মরণ করে তার এই লোক দিয়ে তার হৃদয়টাকে দ্বিখণ্ডিত করে হৃদয়টা দ্বিখণ্ডিত করে ওই বুকের ভিতরে সেই রাম সেতার যুগল মূর্তি দর্শন করালে এই দেখো আমি যাকে আরাধনা করি যার চরণে আমার জীবন যৌবন আমি জন্মের মতো অর্পণ করে দিয়েছি তাকে দেখো আমি কোন জায়গায় রেখেছি একবার দেখো হনুমানের বুকটা চিরে রক্ত রক্ত মাটিতে পড়ছে
ভগবান বললেন আমি জীবনে সব কিছু সহ্য করতে পারি কিন্তু আমার ভক্তের কষ্ট আমি জীবনে কোনোদিন সইতে পারি না হনুমানের হৃদয় থেকে যখন রক্ত ঝরছে রামচন্দ্র ছুটে এসে হনুমানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে হনুমান কতই না ব্যথা লেগেছে তোমার অন্তরে নিজের হাত দিয়ে হনুমানের হৃদয়টা বুলিয়ে দিলেন কিন্তু হনুমানের হৃদয়ে চিকন মতো একটা দাগ থেকে গেলেন হনুমান বাড়িতে গেলেন হনুমানের মায়ের নাম হচ্ছে অঞ্জনা দেবী হনুমানের একটা অভ্যাস ছিল মা প্রতিদিন ওর মায়ের চরণ সেবা না করে ও কোনোদিনই ঘুমাতেন না তাই রাত্রেবেলা ও যখন ওর মায়ের চরণ সেবা করতে গেছে হঠাৎ করে হনুমানের বুকের দিক তাকিয়ে দেখে একটা চিকন মতো দাগ অঞ্জনা দেবী বলছে বাবা হনু তোর এই বুকে তো এই দাগটা ছিল না এই দাগটা কোথা থেকে এলো হনুমান তখন বলছে জানো মা লক্ষণ আমাকে বলেছিল আমি যাকে আরাধনা করি তাকে আমি কোন জায়গায় রেখেছি আমি কি দেখাতে পারবো তাই আমি আমার হৃদয়টাকে বিদীগ্ন করে আমার প্রভু রামচন্দ্রকে দেখিয়েছিলাম তাই রামচন্দ্র আমার কষ্ট সহ্য করতে না পেরে ছুটে এসে আমার হৃদয়ে হাত বুলিয়ে দিয়েছি তাই হৃদয়ে একটা দাগ থেকে গেছে এই কথা যখনই বললেন সঙ্গে সঙ্গে অঞ্জনা দেবী হনুমানের কথাটা শ্রবণ করে হনুমানকে লাথি মেরে খাট থেকে বাহির করে দিলেন আপনারা প্রশ্ন করতে পারেন হনুমান এত কষ্ট করলো ভগবান তার হৃদয়ে হাত বোলালো কিন্তু তার মা তাকে খাট থেকে বাহির করে দিলেন কেন কারণটা কি না কারণটা একটা সেটি হলো হনুমান গড়াতে গড়াতে এসে মায়ের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলছে মা তুমি আমাকে খাট থেকে লাথি মেরে ফেলে দিলে কেন আমার অপরাধটা আমার অপরাধটা কোথায় তুমি তো বলবে যে আমার এটা অপরাধে অপরাধে তোকে আমি লাথি মেরেছি তখন অঞ্জনা দেবী ছুটে গিয়ে হনুকে বুকে জড়িয়ে ধরে বলছে হনু রে কোটি কোটি জন্ম সাধনা করে যারে চরণ মেলে না সেই ভগবান যখন তোর কাছে এসেছিল এই সুযোগটা কেন তুই ছেড়ে ভগবানের হাত দুখানা হৃদয়ে না ধরে ওই চরণ কেন ওই চরণ কেন হৃদয়ে ধরলি পশু জন্ম ধন্য
চরণ হৃদয়ে ধরলি ধরলি না রে ওরে ভাগ্যে এমন এমন দিন আরে হয় কি না প্রভুর চরণ হৃদয়ে ধরলি না রে ওরে ভাগ্যে এমন প্রভুর চরণ কেন হৃদয়ে ধরলি বাবা ভগবান যখন তোর কৃপা করতে এসেছিল ভগবানের চরণ দুটি তোর হৃদয় কবলে না ধরে তুই কর দোকানে কেন তোর হৃদয়ে ধরলি বল কোনো তুই যদি ছোট কি তাই বাবা একদিন এই হনুমান যখন অযোধ্যায় গিয়েছিলেন যে দেখে যে মা সীতা ঠাকুরানী সম্মুখে বসে বসে সিঁদুর মাখছে দেখুন পশুর কুলে জন্ম নিয়ে তার ভিতরে কত ভক্তি হঠাৎ হনুমানজি মা সীতা ঠাকুরানির কাছে জিজ্ঞাসা করলেন মা তুমি এমন করে কি মাখছো বলে এটা হচ্ছে সিঁদুর বললেন মা সিঁদুর মাখলে কি হয় তুমি সিঁদুর কেন মাখছো সিঁদুর মাখলে কি হয় সীতা ঠাকুরানি বলছে বাবা হনুমান সিঁদুর মাখলে তোমার প্রভু রামের মঙ্গল হবে এই জন্য আমি সিঁদুর মাখছি হনুমান বললেন ওমা আমি তো অনেক দূর থেকে এসেছি আমার খুব কষ্ট হয়েছে আমার বড্ড জলের পিপাসা লেগেছে তুমি যদি আমার এক গ্লাস জল দিতে দেখুন ভক্তিটা কোথায় এমনিতে এমনি ভগবান ওর কাছে বাধা পড়ে না এখন সীতা ঠাকুরানি যেই নামা জল আনতে গেলেন হনুমান ওই সুযোগে কি করলো জানি ওই যে কটু ভর্তি করা সিঁদুর আছে সীতা ঠাকুরানী জল আনতে গেলেন আর এই কটি ভর্তি করা সিঁদুর সমস্ত সিঁদুর হনুমান তার গায়ের উপরে ঢেলে সমস্ত গাই মাখলেন সীতা ঠাকুরানী দেখে চিৎকার করে ডেকে বলছে হনুমান এ তুই কি করলি বাবা এই সিঁদুর শব্দের গায়ে মাখলি কেন তোর সিঁদুর শব্দের গায়ে মেখে তোর গা লাল টকটকে করেছিস কেন সিঁদুর তোর গায়ে মাখলে কেন হনুমান তখন সীতা ঠাকুরানীকে ডেকে বলছে মা তুমি বললে না যে সিঁদুর মাখলে প্রভু রামের মঙ্গল হয় মা তাই তোমার এই বাটি ভর্তি যত সিঁদুর ছিল সমস্ত সিঁদুর আমি আমার অঙ্গে মেখেছি এই জন্য যাতে বেশি বেশি করে আমার প্রভু রামের মঙ্গল হয় বেশি বেশি করে আমার প্রভু রামের মঙ্গল হয় এই জন্য আমি বেশি বেশি করে সিঁদুর মেখেছি বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন জগৎ যারা যারা পশুকুলে জন্ম নিল তাদের ভিতরে এত ভক্তি আর মানুষ কুলে জন্ম নিয়ে তোমাদের ভিতরে এই ভক্তিটা নাই আমরা মানুষ কুলে জন্ম নিয়ে কি করি জানেন আস্তে পর নিন্দা পর চর্যা আমরা শুধু পর নিন্দা করি পর চর্যা সাইয়ের দোকানে যেয়ে কত বিচারের আসর বসাই আমরা
কিন্তু যদি কোনো ব্যক্তি গুরুচরণ আশ্রয় করে একবার নিজেকে সে নিজে জানতে পারে, তখন সেই ব্যক্তি প্রত্যেকটা জীবকে ঈশ্বর জ্ঞানে দর্শন করবে। আগে নিজেকে নিজে জানতে হবে, তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিচয় কি, তুমি কোথায় ছিলে, কোথায় এসেছো, আবার তুমি যাবে কোথায়, আবার তুমি যাবে কোথায়, এটা তোমাকে আগে মনে রাখতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ যদি আমরা এটা চিন্তা করতাম যে আমি কোথা থেকে এসেছি, আমি যাব কোথায়, আমার পরিচয় কি, আমি অমুকের ছেলে, আমার বাবার কোটি কোটি টাকা আছে বলে এটা তোমার পরিচয় না, এটা তো দুদিনের পরিচয়। তোমার জীবনে তোমার একটা মাত্রই পরিচয়, সে হলো তুমি নিত্য শ্রীকৃষ্ণের চরণের দাস, আর এটাই হলো তোমার একমাত্র পরিচয়। আজকে মায়ার সংসারে মেতে যাকে তুমি আমার আমার করছো, এরা তোমার কেউ নয়।